السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. মেদিনীপুর চাকলা সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত আজকের ইসলামিক জালসা এর মাননীয় পরিচালক ওলামায়ে কারাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সমাগত প্রাণপ্রিয় শ্রোতৃমণ্ডলী, পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ আপনারা আসরের সালাতের পর থেকেই মনে হয় শুরু হয়েছে, তাই না? আসরের সালাতের পর থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন আলোচকের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আমার পরে আরও দুইজন আলোচক আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আপনারা তাদের আলোচনা শেষ করে ইনশাআল্লাহ এখান থেকে যাবেন, নাকি আগে চলে যাবেন? কারণ শেষ পর্যন্ত থেকে বিদায়ী দোয়া নিয়ে সকলে যাবেন, তাহলে এই জালসার সম্পূর্ণ বরকতটা নিয়ে যেতে পারবেন। আর মাঝখান থেকে কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, সকলে থাকবেন আশা করি। আমি আজকের এই জালসার সভাপতি, সেই হিসাবে আজকে খুব লম্বা চড়া বক্তব্য দেওয়ার ইচ্ছাও নেই, সুযোগও নেই। সে কারণে সংক্ষিপ্তভাবেই আপনাদের সামনে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। বক্তব্যের শুরুতেই আজকে বিশেষভাবে মনে পড়ছে আমাদের প্রাণপ্রিয় ভাই, এই মাদ্রাসা প্রতিষ্ঠায় যার বিশেষ করে অবদান আপনারা সকলে জানেন, যে কয়েকজন ভাই মাদ্রাসাটি প্রতিষ্ঠায় তাদের সময় শ্রম ব্যয় করেছেন, তাদের মধ্যে অন্যতম ব্যক্তি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলার সাবেক সভাপতি, এই মাদ্রাসারই প্রধান শিক্ষক জনাব আব্দুর রহিম ভাইয়ের কথা মনে পড়ছে, যিনি আজকে আমাদের মাঝে নেই। সকল আনন্দের মধ্যেও আমাদের একটা বিশাল শূন্যতা কাজ করছে, ঠিক না? এই মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রতি বছর এই অনুষ্ঠান পরিচালনা করতেন, অনুষ্ঠানের আয়ের হিসাব দিতেন, পুরো আয়োজনের সাথে তার প্রত্যেকটা পরতে পরতে তার সম্পৃক্ততা ছিল। কিন্তু আজকে দুঃখজনক একটা মিথ্যা মামলার মিথ্যা রায়ে তিনি আজকে
সাজাপ্রাপ্ত হয়ে কারারুদ্ধ আছেন, আমরা সকলে তার জন্য অন্তর ভালো দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মুক্ত করে দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ সবল এবং দৃঢ় মনোবল রাখেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক যেন তার মামলাটাকে সহজ করে দেন, আবার যেন তিনি আমাদের মাঝে ফিরে এসে সেই আগের উদ্যম নিয়ে যেন তিনি দাওয়াতি ময়দানে বিচরণ করতে পারেন এবং এই মাদ্রাসার খেদমত যেন তিনি আঞ্জাম দিতে পারেন, আমরা সকলে তার জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়া কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা নিসার 59 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি এবং সূরা হাশরের 7 নম্বর আয়াতের অংশবিশেষ শেষের অংশটি তিলাওয়াত করেছি। এই দুইটি আয়াতকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ ইত্তেবায়ে রাসূল সম্পর্কে। আমরা আল্লাহর বান্দা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার আনুগত্য করার জন্য এবং সেই সাথে তার নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য। যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তার জন্য সুসংবাদ আছে, আর যে ব্যক্তি আনুগত্য করবে না তার জন্য দুঃসংবাদ আছে। আখেরাতে মুক্তির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে না নাকি লাগবে না? লাগবে। এই আনুগত্যটা ঠিক কিভাবে করতে হবে এই বিষয়টা বোঝা আমাদের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয়াত সকলে জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যিনি আমির, যিনি আদেশদাতা তার আনুগত্য করো, যিনি তোমাদের নেতা তার আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে ইখতিলাফ সৃষ্টি হয়, তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা এটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। কার দিকে ফিরিয়ে দিবেন? কোনো বিষয়ে যদি সমস্যা হয় এটার সমাধানের জন্য কার কাছে যেতে হবে? না বাবার কাছে যেতে হবে, কোনো মাজারে যেতে হবে, কোনো পীর সাহেবের কাছে যেতে হবে, বা কোনো মুরব্বির কাছে যেতে হবে? জি না, আল্লাহ সমাধান দিলেন, ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, তোমরা ফিরে চলো আল্লাহ এবং তার রাসূলের কাছে। আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা কি, তার বিধান কি, তোমরা সেটা মেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বললেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আর যে বিষয় তিনি নিষেধ করেছেন সেটা বর্জন করো। ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযূহু, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করেন সেটা তোমরা ছেড়ে দাও, সেটা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদান অত্যন্ত কঠোর, আল্লাহ খুব কঠিন শাস্তিদাতা, আল্লাহ যখন কাউকে ধরেন তখন আর ছাড়েন না, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহুল বুখারীতে হাদিস এসেছে, সহিহ বুখারি মুসলিম সহ অন্যান্য কিতাবে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, আল্লাহ রব্বুল আলামিন লানত করেছেন, অভিসম্পাত করেছেন ওই সব মহিলাদের উপর যারা উল্কি করে এবং অন্যের উল্কি করায়। শরীরের মধ্যে উল্কি আগে যেসব মহিলারা এবং অপরের উল্কি এঁকে দেয় যারা, তাদের উপর আল্লাহর লানত।
আর যারা ব্রুপ লাগ করে এই ব্রুর চুলগুলিকে উঠিয়ে যারা চিকন করে নেয় তাদের উপর আল্লাহর লানত। আর যারা দাঁতকে কেটে চিকন করে সরু করে দাঁতের মাঝখানের ফাঁককে সৌন্দর্যের জন্য বৃদ্ধি করে তাদের প্রতি আল্লাহর লানত বা অভিশাপ। কে বললেন এই কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণনা করছেন, লানত তিন ধরনের মহিলার উপরে, যারা উলকি করে, দুই নম্বর হচ্ছে যারা ব্রু প্লাগ করে, তিন নম্বর হচ্ছে যারা দাঁতকে চিকন করে, দাঁতকে যারা চিকন করে সরু করে। এই কথাটা একজন মহিলার কানে প্রবেশ করলো, বনু আসাদ গোত্রের উম্মে ইয়াকুব নামে এক মহিলা, তার কর্ণগোচর হলো কথাটা। তিনি এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি কি এই কথা বলেছেন, তাদের উপর লানত করেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কি এই কথা বলেছেন, যারা এই অপরাধগুলো করবে ওই মহিলাদের উপর আল্লাহর লানত, তখন তিনি বললেন আমি কেন বলবো না, আমি কেন লানত করব না ওই মহিলাদের উপর যাদের ব্যাপারে আল্লাহর নবী লানত করেছেন, যে বিষয়ে আল্লাহর কিতাবে উল্লেখ আছে। তিনি বললেন আমি কেন লানত করব না ওই মহিলাদের উপর এই কর্মগুলো যারা করে, যাদের উপর আল্লাহর নবী লানত করেছেন, যে কথাটা কিতাবে উল্লেখ আছে, কোরআনে উল্লেখ আছে। এবার ওই মহিলা বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো কোরআনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, কোরআনের কোথাও তো এই কথা আমি উল্লেখ পাই নাই। আসলে কোরআনের মধ্যে কিন্তু এই কথাগুলো নেই, এই যে উলকি করলে লানত অথবা গ্রুপ লাগ করলে লানত, তারপরে দাঁত চিকন করলে অভিশাপ লানত হবে, এই কথা কোরআনে নাই। ওই বনু আসাদ গোত্রের ওই মহিলা বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি কিভাবে বলছেন এই কথা, আমি তো কিতাব পড়েছি, আল্লাহর কালামের শুরু থেকে শেষ পর্যন্ত আমার পড়া আছে, কোরআনের কোথাও তো আমি এটা খুঁজে পাই না এই কথা লেখা আছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আপনি ভালো করে কোরআন পড়লে ঠিকই পেতেন, আপনি ভালো করে কোরআন পড়েন নাই। তো বলছেন আমি তো ভালো করে পড়েছি, ভালো করে পড়েই তো কোথাও তো পেলাম না। বলছেন আপনি কি সূরা হাশরের ওই আয়াতটি পড়েন নাই, যে আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আপনি কি কোরআনের এই আয়াতটি পড়েন নাই, যেখানে আল্লাহ বলছেন আমার রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে তিনি নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো, এই আয়াতটিকে আপনি পড়েন নাই? তখন মহিলা বলছেন হ্যাঁ আয়াতটি তো পড়েছি। এই আয়াতের মধ্যেই তো আল্লাহ বলে দিলেন যে রাসূল যেটা বলেন, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোর ক্ষেত্রে লানত করেছেন, ওই মহিলাদের ক্ষেত্রে লানত করেছেন যারা এই কাজগুলো করে। আবার বলে দিচ্ছি, ব্রু উঠিয়ে যারা চিকন করবে, যারা শরীরে উলকি আঁকবে যারা, আর যারা দাঁতকে চিকন করবে, দাঁতকে চিকন করে সৌন্দর্যের জন্য যে মহিলাগুলো, তাদের প্রতি আল্লাহ লানত করেন, অভিশাপ দেন, এই কথা আল্লাহ নবী বলেছেন। আর আল্লাহ নবী যে কথা বলেছেন এটা আল্লাহ নবীর নিজস্ব কথা নয়, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহর নির্দেশ, তার নবী তার মুখ দিয়ে বলছেন, নবী নিজে থেকে কখনো কোনো কথা বলেন না। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী যেটা ওহী হয় সেটাই শুধু বলেন, তার বাইরে নিজে থেকে কোনো কথা কি বলেন? আল্লাহ নবী নিজে থেকে কোনো কথা বলেন? যেটা ওহী হয় সেই কথাটাই তিনি বলেন, নিজস্ব কোনো কথা তিনি বলেন না। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে কি না। এই আয়াত বলছে রাসূলের আনুগত্য করতে হবে। এখন যদি আমাদের মধ্যে কেউ বলে যে না আমরা হাদিস মানবো না, আমরা কোরআন মানবো, আমরা আহলে কোরআন, আহলে হাদিস না, আহলে কোরআন হয়ে থাকা যাবে? আহলে কোরআন যদি শুধু হন, শুধুমাত্র আমি আহলে কোরআন, আমার হাদিসের প্রয়োজন নেই, ব্যাখ্যা বিশ্লেষণের আমার প্রয়োজন নেই, তাহলে কি বাঁচা যাবে? কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে হাদিস। কোরআন আকিমুস সালাত বলছে,
সালাত কায়েম করো বলছে, কিন্তু সালাত কিভাবে কায়েম করতে হবে, কখন আদায় করতে হবে, কোন পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, এগুলো পেতে হলে কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে। এগুলো পাওয়ার জন্য হাদিস অবশ্যই পড়তে হবে, হাদিস না পড়লে এগুলো জানা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ নবীর আনুগত্য করলে লাভ কি হয়? আল্লাহ নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, আল্লাহ নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, আল্লাহ নবীর অবাধ্যতা করলে স্বয়ং আল্লাহর অবাধ্যতা করা হয়, আল্লাহ নবীর আনুগত্য করলে জান্নাতে যাওয়া যায়। সহিহ বুখারীর হাদিস 7281 নম্বর হাদিস, লম্বা ঘটনা হাদিসের মধ্যে এসেছে। আপনারা জানেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে ঘটনাটি, আল্লাহ নবী ঘুমিয়েছিলেন, তার কাছে একদল ফেরেশতা আসলো। ফেরেশতা এসে জিজ্ঞেস করলো, বলল নিজেদের মধ্যে কথা হচ্ছে, জাত মালায়েকাতুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নিকটে একদল ফেরেশতা আসলেন, ওয়াহুয়া নাঈমুন, তিনি ঘুমিয়ে আছেন। ক্বালা বা'যুহুম ইন্নাহু নাঈম, ফেরেশতাদের কেউ কেউ বলল তিনি তো ঘুমিয়ে আছেন, আবার কেউ বলল না, ইন্নাল আইনা নাঈমাতুন ওয়াল কালবা ইয়াগলান, তার অন্তরটা ঘুমিয়ে আছে, তার চোখ দুটি ঘুমিয়ে আছে কিন্তু তার অন্তরটা জাগ্রত আছে। তার চোখ বন্ধ থাকলে কি হবে? তার অন্তরটা জাগ্রত আছে, চেতন আছে। এবার ফেরেশতারা বলছেন, ইন্নালি সাহিবিকুম হাযা মাসালান ফাদরিবু লাহু মাসালা, এই যে তোমাদের সাথী মুহাম্মদ ঘুমিয়ে আছেন, তার একটা উদাহরণ আছে, তার একটা দৃষ্টান্ত আছে, ফাদরিবু লাহু মাসালা, তার উদাহরণটা তাকে বলে দাও। আবার ফেরেশতারা বললেন যে তিনি তো ঘুমিয়ে আছেন, আবার কেউ বলছেন তার অন্তরটা জাগ্রত আছে, তার চোখ দুটি বন্ধ আছে, তার অন্তরটা জাগ্রত আছে। এবার বললেন, মাসালুহু কামাসাল রাজুলিন বানা দারান, তার দৃষ্টান্ত হচ্ছে যেমন একজন ব্যক্তি একটা গৃহ নির্মাণ করলো, একজন মানুষ একটা ঘর তৈরি করেছে, ওয়াবাসা ফিয়াম ওয়াজালা ফিয়াম মাদুবাতান, ওই ঘরের মধ্যে খানা পিনার আয়োজন করা হয়েছে, ওয়াজালা দাঈয়ান ওয়াবাসা দাঈয়ান, আর একজনকে দায়ী নিযুক্ত করা হয়েছে, আহ্বানকারী নিযুক্ত করা হয়েছে, মানুষকে ডাকার জন্য পাঠানো হয়েছে। একজন ব্যক্তি একটা ঘর তৈরি করলো, ঘরের মধ্যে খানা পিনার ব্যবস্থা করলো, দাওয়াত জেফতের ব্যবস্থা করলো, আর একজন মানুষকে পাঠানো হলো, তুই মানুষকে দাওয়াত দাও, মানুষকে ডাকো এই ঘরের দিকে আসার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আজাবাদ দাঈ দাখালাদ দার, যে ব্যক্তি তার আহ্বানে সাড়া দিল, দাখালাদ দার, ওই লোকটা ঘরের মধ্যে ঢুকতে পারলো, আমার লাম ইউজিবিদ দাঈ লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা, আর যে ব্যক্তি তার ডাক শুনলো না, আহ্বানে সাড়া দিল না, ওই লোকটা ঘরেও ঢুকতে পারলো না, খানাও খেতে পারলো না। একজন ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো, ওই ঘরের জিয়াফত আয়োজন করা হলো, সবাইকে ডাকার জন্য একজন ব্যক্তিকে নির্ধারণ করা হলো, তো যারা ওই ব্যক্তির ডাক শুনলো তারা ঘরে ঢুকতেও পারলো, খানাও খেতে পেলো। কিন্তু যে ব্যক্তি যারা তার ডাকে সাড়া দিল না, তার কথা শুনলো না, তারা ঘরেও ঢুকতে পারলো না, খানাও খেতে পেলো না। এবার উদাহরণ শেষ হয়ে গেল, ফেরেশতারা বলছেন, আউইলুহালা ইয়াফকাহা, ফেরেশতারা তোমরা এই উদাহরণটার ব্যাখ্যা বলে দাও, বিশ্লেষণ করে দাও, এটাতে কি বোঝাতে চাচ্ছ। আবার কেউ কেউ প্রশ্ন তুললো, তিনি তো ঘুমিয়ে আছেন, যে লোকটা ঘুমিয়ে থাকে তার কাছে বর্ণনা করে লাভ কি হবে? আবার ফেরেশতারা আর একদল বললো, না, তার চোখ দুটি ঘুমিয়ে আছে কিন্তু তার অন্তরটা চেতন আছে, তার চোখ দুটি বন্ধ ঠিকই, তার অন্তরটা কি? অন্তরটা চেতন, তিনি সবই বুঝতে পারছেন, অতএব তোমরা তার উদাহরণের বিশ্লেষণটা করে দাও। এবার ফেরেশতারা বলছেন, ওই যে ঘরটা নির্মাণ করা হয়েছিল, আদার আদারুল জান্না, ওই যে গৃহটি নির্মাণ করা হয়েছিল ওই ঘরটার নাম হচ্ছে জান্নাত, আদাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আহ্বানকারী ব্যক্তি যিনি, দায়ী যিনি, তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ,
আমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লা মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। হাদিসের শেষ অংশে গিয়ে আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করলো ওই ব্যক্তির স্বয়ং আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করলো ওই ব্যক্তির স্বয়ং আল্লাহর অবাধ্যতা করলো। মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ হচ্ছেন মানুষের মধ্যে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার মানদণ্ড হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহুল বুখারীর রওয়ায়েত, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলে আল্লাহর অবাধ্যতা করা হয়। আর আল্লাহর অবাধ্যতা করে কি জান্নাতে যাওয়া যাবে বলুন? আল্লাহর অবাধ্যতা করলে, আল্লাহর নির্দেশ না শুনলে জান্নাতে যাওয়া যাবে? আর আল্লাহর আনুগত্য করতে হলে কার আনুগত্য করতে হবে? কার আনুগত্য করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, অবশ্যই করতে হবে। দেখুন আর একটা হাদিস শুনুন, সহিহুল বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে জান্নাতে যাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতা আরাবিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিনের ঘটনা, একজন আরবী ব্যক্তি আল্লাহর নবীর নিকটে আসলেন। এসে আল্লাহর নবীকে বলছেন, দুল্লারি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন, এমন কোন কিছু ইবাদতের কথা বলুন যেগুলো করলে আমি জান্নাতে চলে যাব। দুল্লারি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এমন কিছু আমলের কথা আমাদেরকে বলুন, আমাকে বলুন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে। ওয়া তুয়াদ্দিয যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদানা, রমজান মাসের সিয়াম পালন করবে। আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে চলে যেতে পারবো, জান্নাতে যাওয়ার জন্য সোজা এক কিছু আমলের কথা আমাকে বলে দিন। এর প্রশ্নের জবাবে এবার রাসূল কয়েকটি কথা বললেন। তার প্রথম কথা হচ্ছে, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাতগুলো আদায় করবে, ঠিক মতো ফরজ সালাত আদায় করবে। ওয়া তুয়াদ্দিয যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত তুমি আদায় করবে, যাকাতে ফাঁকি দিবে না। ওয়া তাসুমু রমাদান, পাঁচ নম্বর কাজ হচ্ছে তুমি রমজান মাসে সিয়াম পালন করবে। এবার ওই লোকটা কি বলছে শুনেন, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাযীদু আলা হাযা ওয়া ফী রওয়ায়াতিন লিমুসলিম লাযীদু আলা হাযা শাইআ ওয়া লা আনকুসু মিনহু। এবার লোকটা বলছে, চলে যাচ্ছে, লোকটা বলার আগে বলছে, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন রয়েছে, যার হাতে আমার জীবন রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি, লাযীদু আলা হাযা, আমি এইগুলোর চাইতে একটু বেশি করব না। এটা সহিহ বুখারী রওয়ায়াত, সহিহ মুসলিম আসছে, লাযীদু আলা হাযা শাইআন আবাদা ওয়া লা আনকুসু মিনহু, এইগুলোর চাইতে আমি কখনো একটু বেশি করব না, একটু কমও আমি করব না, বেশিও করব না, কমও করব না। ফালাম্মা ওয়াল্লাহ, এবার এই কথা বলার পরে লোকটা চলে যাচ্ছে, আমল কিন্তু করে নাই, আমল করার সুযোগ হয় নাই। নবীর কাছে জানতে চাইলেন জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কি, নবী বলে দিলেন এই কর্মগুলো তুমি করবে। এবার সে ওয়াদা করলো, আপনি যা বললেন এর চাইতে আমি বাড়াবো না, কমাবো না, ঠিক ঠিকভাবে আমি যেটুকু বলেছেন ওইটুকু করব। এবার ফালাম্মা ওয়াল্লাহ, লোকটা চলে যাচ্ছে। এবার ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা যারা বসেছিল তাদেরকে বলছেন, মান সাররাহু আইয়ানযুরু ইলা রাজুল মিন আহলিল জান্নাহ ফালইয়ানযুর ইলা হাদা। সাহাবীরা শুনো, তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে প্রশান্তি লাভ করতে চাও? কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে তোমার আত্মা শান্তি পাকে নাকি চাও? যদি চাও, ফালইয়ানযুর ইলা হাদা, ওই যে লোকটা চলে যাচ্ছে এই লোকটার দিকে একটু তাকিয়ে দেখো। বলো সুবহানাল্লাহ, লোকটা কিন্তু কোনো আমলও করে নাই, শুধু ওয়াদা করেছে, শুধু প্রতিজ্ঞা করেছে, আমি আল্লাহ নবীর আনুগত্য করব, নবী যেটুকু বলেছেন এইটুকু করব, এর চাইতে বেশিও করব না, আমি কমও করব না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে কোথায় যাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলে জায়গা কোথায় হবে? জান্নাতে হবে। আর রাসূলের আনুগত্য না করলে কোথায় জায়গা হবে? এর একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সহিহুল বুখারীর হাদিস 7281 নম্বর হাদিস বলেছিলাম, আগেরটা জাবির বিন আব্দুল্লাহর ওই ঘটনাটা, এটা হচ্ছে 7280 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে যাবে, আবা যারা তারা জান্নাতে যেতে পারবে না, অবাধ্য যারা, আবা যারা জান্নাতে যাবে না। ক্বালু মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকে জান্নাতে যাবে, আবারা জান্নাতে যেতে পারবে না? অত্যন্ত জটিল ব্যাপার হে আল্লাহর নবী, এই আবা কারা, জান্নাতে যারা যাবে না, অবাধ্য যারা তাদের পরিচয় কি, জান্নাতে যারা যাবে না তাদের পরিচয় কি? এবার নবী বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ ও মান আসানি ফাকাদ আবা। রাসূল বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে যাবে, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে ব্যক্তি জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে ওই ব্যক্তি হচ্ছে আবা, যে আমার অবাধ্যতা করবে, আমার আনুগত্য করলো না, ওই ব্যক্তি হচ্ছে আবা, যে কোথায় যাবে? আপনারা কি আবা হবেন? হাত তুলেন তো, কয়জন আবা হতে চান দেখি। একজন আবা হবেন না, মাশাআল্লাহ। কেউ আবা হতে চায় না, কেউ অবাধ্য হতে চায় না, আলহামদুলিল্লাহ প্রত্যেকে জান্নাতে যেতে চায়। এবার বলেন তো, কে কে জান্নাতে যেতে চান, হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই। আল্লাহ, তুমি আমাদের হাতগুলিকে, হাতগুলি দেখে রাখো, তুমি সাক্ষ্য থেকো আল্লাহ, আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই। কাজে জান্নাতে যাওয়ার আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, বলুন আমিন। আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ আনুগত্য করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, বলুন আমিন। অতএব আসুন আমরা আমাদের সার্বিক জীবনে ইত্তেবায়ে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার চেষ্টা করি। কিন্তু যদি বলার কোনো সুযোগ নেই, ইমাম কি বলেছে বলার সুযোগ নেই, মাঝহাবে কি আছে দেখার সুযোগ নেই, তরিকায় কি আছে দেখার সুযোগ নেই, পীর সাহেব কি বলে দেখার সুযোগ নেই, দেখতে হবে কোরআন হাদিস কি বলে, দেখতে হবে আমার নবী কি বলেন, রাসূল কি বলছেন, এইটা দেখে আমাকে আমল করতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ নবীর আনুগত্য করতে পারি, ইনশাআল্লাহ ইহকালে কল্যাণ হবে এবং পরকালে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন এবং যারা আলোচক হিসাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে এই জালসার রৌনক বৃদ্ধি করেছেন, কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনাচ্ছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জালসার পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আপনারা কষ্ট করে সেই দীর্ঘ সময় যাবৎ মাটিতে বসে থেকে দিনই আলোচনা শ্রবণ করছেন। আল্লাহ যেন আপনাকে, আপনাদের সকলকে এর পূর্ণ জাযা দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের এই জালসাকে কবুল করে নিন, এই মাদ্রাসাকে কবুল করে নিন তার দিন মার্কাজ হিসাবে, এবং আহলে হাদিস আন্দোলনের একটা মার্কাজ হিসাবে যেন এই মাদ্রাসা আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আমিন। সবাইকে আবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আবার বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।